আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আসতে আমরা একটা ফলের দোকানে আচারের ব্যবসা করে। মামা আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা যাক মামা, কি অবস্থা? এটা ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে এখন? আল্লাহ লাখ লাখ শুকরিয়া। আচ্ছা এখানে কি কি আইটেম আছে? পেয়ারা, আম, তারপর লোগা আনারস। পেয়ারা, আম, আনারস না? আচ্ছা, তো দৈনিক কত টাকা খরচ হয় এটা করতে? কত, 400 টাকা মালা নিই তো, 500-600 টাকা বেচে নিই আল্লাহ। আচ্ছা, আর এমনি বেচে কিনা কত টাকা হয় দৈনিক ঘরে? এই 500-600 দৈনিক, বিকালে বাড়ি তো, এই সন্ধ্যা পর্দা বাড়ি আর কি। আচ্ছা, অনেক টাইম এদি বেচলে মাঝে খারাপ তো না, বিকালবেলা দুপুরবেলা বেচলে যে আপনি মুরগি মাংস এদি বেচেন, সারাদিন ঘরে থাকি, এই বিকালবেলা একটু বাড়ে। আচ্ছা আচ্ছা, আর ইয়া, আচ্ছা আর আর ইয়া মানে এটা করতে কত টাকা ইনভেস্ট করতে হচ্ছে আপনি ব্যবসাটা শুরু করতে? প্রায় 300 টাকা, বেশি নেই, মাল তো অল্প, 300 টাকা লাগে। আর এই ব্যবসাটা আইডিয়া কেমনে আসছে? এটা কেমনে মানে কতদিন দিয়ে করতেছেন? এই তো এই রোজার পর থেকে, মানে এই শুধু এটাই রোজার আগে তো বুট বুট বেচছিলাম, বুট আলু ডিম বুঝ দিয়ে খাওয়াইছিলাম, তোমার মনে আছে? ও যে ওগুলো না, এই বলে তো অন্তর চলে না, কি করবো, মনে দেখা থাক, মুখ খাম করতে নেই, মরবালা মরবালা এলে অনেক, এই রোজার পর তো অনেক আসবে। আচ্ছা, তো এটা আইডিয়া কীরকম লাগে, কেমন লাগতেছে এটা বেচা কিনা? ভালোই খারাপ, স্কুল সামনে কিন্তু চলে ভালো, ইনশাল্লাহ আপনারা আসবেন আমার কাছে। মামার নামটা কি জানি? মুশারফ। মুশারফ, মুশারফ আমার কাছে আসবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।